Hello and welcome back to another show. Okay, my friend, I will tell you that. Hello and welcome back to another show. Okay, everybody, একটা ভিডিওতে আজকে এবারে তো খেতে বসেছি পেঁপে সিদ্ধ দিয়েছে মা আর দিয়েছে একটা পটল ভাজা বাটিটা দিয়েছে কি তরকারি দেয় আমি দেখি আর এখানটা মায়ের আছে একাদশী ওই সাবু আর এ হচ্ছে কি বলে পেঁপে ভাজা করেছে পেঁপে আলু লবণ না দিয়েও পেঁপেটা কিছু মিষ্টি মিষ্টি লাগবে দিয়ে দাও অর্ধেকটা দিয়ে দাও একেবারে খেয়ে ঠান্ডা ভাতের সঙ্গে ভালো লাগবে না মা ভালো লাগবে না ওটা ওই সাবুটা লবণ ছাড়া পেঁপে আর ভাত একবার হালকা করে চেক করে নেবে হ্যাঁ সে করে দেবে আর ওরকম ঘুম দিচ্ছে আমি উঠে পড়েছি স্নান করে খেয়ে নিচ্ছি শুধু ওর গাটা একটু মোছাবো একাদশীতে মা যে করেছে কলা শসা একটা ফল এইটা আর একটা তরকারি সবজি মা কলা খেলে কি ঠান্ডা লাগে একটা কলা খেতে ইচ্ছা হচ্ছে না তোমার উঠতে হবে না 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 কেমন আছে দারুণ হয়েছে মা দারুণ হয়েছে সবজিটা দারুণ হয়ে যায় না কিছু ভালো বললেই খালি বলো দো তোমার এই সাবু আলু ভাজা আর আছে আমাকে এত দিয়ে দিলে না তুমি খাবে না শুধু আর উঠবে খালি হয়ে গেছে
কালকে দশমী ছিল, কালকে দুর্গাটা গেছিলাম ঠাকুর দেখতে তিনটের দিকে, তিনটে সাড়ে তিনটের দিকে বেরিয়েছে। অনেকটা তো করেছি, রাত্রে ফের রান্না করবো। একটুনি ভাত দাও, একটুনি ভাত দাও। বাবার ইনকামটা দেখে তারপরে সব ডিসিশন নেওয়া উচিত, নাহলে আনু বললে যে বাবার যে কি যায়, না আমি অন্যদের কথা বলছি। অত একটা শক্ত মোটা জিনিস গায়ে থেকে ছিঁড়ে না চলে গেছে মাছে, এত বড় মাছ রূপচাঁদ মাছ। রূপচাঁদ মাছটা খুব মানে রাক্ষসী মাছ, বড় বড় দাম না মানুষের মতো মাছ খেয়ে নেবে না, কোনো কি বাচ্চাদের যে নরম চামড়া খেয়ে নেবো না, অল্প দেবে একটুখানি। কতদিন পরে কলা খাচ্ছি তার কোনো আইডিয়া নেই। খেতে মানা করেছিলাম, খাই না যেটা দেয় অসুবিধা, আমি সেটা খাবো না। বেশি হয়ে গেছে মনে হয়, তুই মা বাড়ি যাবে দিদাকে দেখতে? যাও না, আমি তো ওকে নিয়ে ওর বাড়িতে রাত দুপুর সময় মানে সারাদিন তো একা একাই থাকে, আমার কোনো অসুবিধা নেই। কেন খাওয়ার সময় মা তো ভাত নিয়ে চলে যাবে, মা বসে থাকে, আমার আর লাগবে না বলেছিল না, শুদ্ধ ঝোল দাও একটুখানি, তাহলে আর একটা কিচ্ছু জানো না ওটা চলে যাবে না, না বলেছি তো আমার দুটো দুটো দাও, একটা দাও বেলা একটা খাও। মা ভাত নিয়ে গিয়ে বসে থাকে না, আমি প্রথমে একদিন দিয়েছি আর তখন ঘুমাচ্ছে, বুঝলি, আমি তুমি চলে যাও আমি খেয়ে নেবো। বাবা কি আমাকে খেতেই দিল না, সাড়ে তিনটে চারটে বাজে, তখন আবার ডাকবো, চলে গেছে ওনার আগে পায়ের সমস্যা না, তুমি আর ওই সিঁড়িটা যাও। চারটে থেকে পড়ানো ছিল, ফোনে পয়সা আছে আমার, তখন আবার খালি তাকিয়েই থাকবে, তখন আর ভালো করে ঘুমে আসা করলে হবে না, ভালো করে ঘুমের আসা হবে তারপর আড়াইটা তিনটের পরে। বাড়িতে থাকলে কিন্তু রুটিনটা পাল্টে যাবো, বাড়িতে থাকলে সকালের বাবা উঠে নিচে নিয়ে চলে যায়, তো কথা বলতে উঠে যাবে কিন্তু একটা যন্ত্রণা বাবার বল, সবসময় সাইলেন্ট মোডে থাকতে হবে, ভিডিওগুলো এডিট করতে পারি না ওর জন্য, যেগুলো ব্লগ।
ওর ওই এটা জল গরমটা করে ওইটা দিয়ে করে দেবে, আমি গাটা মুছে দেবো, ওই যত নিক পরে ঘুমা। নবমীর দিন না বাবা জামাই দুজনে মিলে বানিয়েছিল স্পেশাল চিকেন, আমাদের ব্লগে দেখেছি, কিন্তু ভিডিং ভিডিও করিনি তার কারণ অনেক দিন পরে একসঙ্গে বসে খাচ্ছিলাম, নিচেও মার কাছে ছিল, উপরে তো ছাদ দিয়েছে, আবার মানে একটা ছাদ ছিল তার উপর দিয়েছে, তো সেই ঘরের মধ্যে টেবিল দেওয়া, সেখানে সুন্দরভাবে গল্প করতে করতে খেয়েছি বাবার সঙ্গে আমি আর ও, আর ভিডিও করা হয়নি। খাবারটা না আমার কাছে খাবার, মাংস হোক চিকেন হোক মাটন হোক আর ঝিঙা আলু সবই না, খাবার তো ভালো হয়েছে খেলে সব খাবারই সুন্দর লাগে, খাবার আগে যদি নাক ছিটকাও ওটা কখনোই সুন্দর লাগবে না, সেটা যাই হোক। ফোন মেমোরি ফুল হয়ে আছে, চলো ভিডিও শেষ করছি এখানে, সবাই ভালো থেকো, পরের ভিডিওটা দেখা করবো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভালো ভালো কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, সবাইকে টাটা।